শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে দুঃসময়ের কাণ্ডারী। যখন রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছে, ঠিক সেই সময় তিনি জাতির কাণ্ডারী হিসাবে জাতিকে নেতৃত্ব দিয়েছেন। 1971 সাল আমাদের জাতীয় ইতিহাসের এক বিশেষ কাল, একটি দুঃসময়, একটি তমিশ্রার কাল। সেই সময়ে রাজনৈতিক নেতৃত্বে যে দায়িত্ব গ্রহণ করার কথা ছিল সেই দায়িত্ব গ্রহণ করতে পারেনি। সেই দায়িত্বটি পালন করেছিলেন সেনাবাহিনীর তৎকালীন মেজর জিয়াউর রহমান। তার সেদিনের সেই ঘোষণার মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতার যুদ্ধ শুরু হয়। আমরা 9 মাসের যুদ্ধের মধ্যে দিয়ে একটি স্বাধীন জাতি, একটি স্বাধীন মানচিত্র পেয়েছি, একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। জিয়াউর রহমান এই ধারাবাহিকতায় আবারও দেশের ক্রান্তিকালে আমরা তাকে দেখেছি 75-এর 7ই নভেম্বরে। সেটিও ছিল চক্রান্ত ষড়যন্ত্রের কাল, গণতন্ত্র হত্যার কাল এবং নানাবিধ অনাচার অবিচারের মধ্যে দিয়ে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত একটি দেশকে ভয়ঙ্কর অরাজকতার মধ্যে পরিচালিত করা হচ্ছিল। ঠিক তেমনি মুহূর্তে অনেক রক্তপাত এবং দুঃসময় অতিক্রম করে এদেশের সাধারণ জনতা এবং সিপাহীরা ঐক্যবদ্ধভাবে যে সিপাহী জনতার বিপ্লব গড়ে তুলে, সেই বিপ্লবে জাতির কাণ্ডারী হিসাবে আবারও আবির্ভূত হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং তিনি জাতির কাণ্ডারী হিসাবে আবির্ভূত হয়ে, জাতীয় নেতৃত্বে আসীন হয়ে তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেন। যে বহুদলীয় গণতন্ত্র একসময় একদলীয় অন্ধকার গুহার মধ্যে আটকে রাখা হয়েছিল, সেটিকে তিনি ফিরিয়ে দিয়ে মানুষের ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, খবরের কাগজ পড়ার স্বাধীনতা, মানুষের নির্বিঘ্নে চলাচলের স্বাধীনতা, সমাবেশ করার স্বাধীনতা এবং সর্বোপরি মানুষের যে রাজনৈতিক অধিকার, সেই সকল অধিকার তিনি ফিরিয়ে দিয়েছিলেন। জিয়াউর রহমান তাই এদেশের মানুষের মনে চিরজাগরিক হয়ে থাকবেন। তিনি এদেশের এক যুগান্তকারী দেশনায়ক, এক যুগান্তকারী, তিনি যুগ নির্মাণকারী এক রাষ্ট্রনায়ক, যিনি তার স্বল্প সময়ের মধ্যে জাতির নেতৃত্ব দিতে গিয়ে গোটা জাতিকে আশার আলো ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন। এবং একটি পশ্চাৎপদ জাতি, সেই সময়ে পিছিয়ে পড়া একটি জাতি, সে জাতি নিজের মেরুদণ্ডে সোজা হয়ে দাঁড়াতে পারবে কি না, এই সংশয় সন্দেহের উপর যখন একটা সন্ধিক্ষণের মধ্যে ছিল, ঠিক সেই মুহূর্তে তিনি জাতিকে নেতৃত্ব দিয়ে উৎপাদনের, উন্নয়নের এক নতুন দিশারি হিসাবে আবারও তিনি মানুষের মধ্যে, জনগণের মধ্যে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। তার খাল কাটার বিপ্লব, তার খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা, সর্বোপরি অর্থনৈতিক সমৃদ্ধশীলতার মধ্যে দিয়ে এককালে যে দেশটিকে বিদেশিরা তলাহীন ঝুড়ি বলে আখ্যায়িত করেছিল, সেই দেশটিকে তিনি চাল রপ্তানিকারক দেশে পরিণত করতে সক্ষম হয়েছিলেন। তাই স্বপ্নদ্রষ্টা এবং দূরদৃষ্টিসম্পন্ন এই রাষ্ট্রনায়ক জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে যদিও তাকে হত্যা করা হয়েছিল, তার এই আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন জাতি পেয়েছি, একটি সমৃদ্ধশালী জাতি পেয়েছি। এবং তার এই আত্মত্যাগের মধ্যে দিয়ে তিনি যে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়ে গিয়েছিলেন, সেই চেতনা আজও অধিকার হারা, গণতান্ত্রিক অধিকার হারানো মানুষ আবারও তার সেই গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত হয়ে লড়াই করছে স্বৈরাচারের বিরুদ্ধে, স্বেচ্ছাচারের বিরুদ্ধে, যারা গণতন্ত্রকে নিখোঁজ করেছেন। আমার বিশ্বাস আজকের এই দৃশ্যময়ে তার যে জীবন এবং কর্ম, সেই জীবন এবং কর্ম আবারও অধিকার হারানো মানুষকে উজ্জীবিত করবে গণতন্ত্র ফিরে পাওয়ার পথে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসাবে একটি জাতিকে শুধু সমৃদ্ধশালী করেননি, তিনি একটি রাজনৈতিক দর্শনের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন এবং নিবিড় বন্ধনের মধ্যে তার আলাদা একটি অস্তিত্ব দান করেছিলেন। তিনি জাতিকে একটি নতুন আবিষ্কারের পথ দেখিয়েছিলেন, সেটি হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ। যে বাংলাদেশী জাতীয়তাবাদের মধ্যে দিয়ে
একটি শব্দের মধ্যে দিয়েই আমরা আমাদের ভূখণ্ডের স্বাধীনতা এবং এই ভূখণ্ডের মানুষ, তার ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, তার যে স্বতন্ত্র, সমস্ত কিছু উদ্ভাসিত হয়ে ওঠে। সেখানে নতুন কোনো প্রশ্নের উদ্যোগ করতে হয় না যে এটি কোন জাতি, কোন দেশের জাতি, কোন দেশের ভাষা, কারণ এই জাতীয়তাবাদী দর্শনের মধ্যে দিয়েই পূর্ণাঙ্গ হয়েছে আমাদের জাতীয়তাবাদী চেতনা এবং জাতীয়তাবাদী দর্শনের সম্পূর্ণ স্বরূপ। তাই আমার বিশ্বাস যে দর্শনের মধ্যে দিয়ে একটি জাতির পূর্ণাঙ্গ পরিচয় ফুটে উঠেছে, তার যে প্রতিষ্ঠাতা, তার যে স্রষ্টা, তিনি কোনোদিনই মানুষের মন থেকে মুছে যাবেন না, তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন যুগ যুগ ধরে অনাদিকাল পর্যন্ত সাধারণ মানুষের মনের মধ্যে। ধন্যবাদ।